গুড মর্নিং স্টুডেন্ট, আজি মই দশম শ্রেণীর গণিত ক্লাস লম। দশম শ্রেণীর আমার সিলেবাস মতে 15টা অধ্যায় আছে, 15 চ্যাপ্টার। মই আজি 8 চ্যাপ্টার যেটু আছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির পরিচয়, ইন্ট্রোডাকশন অফ ত্রিকোণমিতি ইয়ার ক্লাস লম। মই আগত জেনারেল সায়েন্সর 3টা ভিডিও বনাইছিল, তোমালোকে সাবা। আর এই ভিডিওটি তোমালোকে শেষলৈকে চাই থাকিবা, তোমালোকর বন্ধুবর্গলে শেয়ার করিবা আর মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করিবা। এতিয়া কথা হল ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির পরিচয় ইয়াত ওয়েটেস্ট টু কন্টেইন, তারমানে ইয়াত মার্ক আছে 7। আর তার পরবর্তী আরো একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির প্রয়োগ, তাতো আছে মার্ক 7, দুটা মিলি মার্ক হয় 14-14। গতিকে তোমালোকে এটা নেগলেক্ট নকরিবা। এইটো বহুত ছাত্রছাত্রী, মোর বাস্তব অভিজ্ঞতার পৰা কৈছো দেই, বহুত ছাত্রছাত্রী কি করে এইটো বেশিরভাগই নেগলেক্ট করে। নেগলেক্ট নকরিবা, ভালদরে শিকিবা। যিকোনো হোক, ত্রিকোণমিতি শব্দটো, ত্রিকোণমিতি শব্দটো গ্রিক ভাষার পর আহিছে। গ্রিক ভাষা ত্রিকোণমিতি, ট্রিগনোমেট্রি, মানে ত্রিকোণমিতি অসমীয়া ইংরাজিটো হৈছে ট্রাইগনোমেট্রি বা ত্রিগনোমেট্রি। ত্রিগনোমেট্রি ট্রি, TRI, ট্রি মানে হয়েছে তিনটা, তিন। আর গণ হয়েছে, গণ হয়েছে তার বাহু, আর মেট্রি মানে মাপ বা যোগ। তার মানে ত্রিগনোমেট্রি হব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাক কোয়া হয়, যেন এ বি সি টু সমকোণী ত্রিভুজ, যি ত্রিভুজের তিনটা, যি ত্রিভুজের এটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তা সমকোণী ত্রিভুজ কোয়া হয়। ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি সমকোণ, আর এ আর সি এই দুটা সমকোণ। তাহলে বি কোণ, বি কোণ হোক অকলে 90 ডিগ্রি, বি কোণটা হল 90 ডিগ্রি। আর এই দুটা এ কোণ আর সি কোণ, অ্যাঙ্গেল আর সি, এই দুটা 90 ডিগ্রি, এই দুটা 90 অকলে, আর এই দুটার যোগফল 90, তাহলে কি হল আমার 180 ডিগ্রি। এটা ত্রিভুজের কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে ইয়ার ব্ল্যাকবোর্ডত লেখাই আছে যে সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজ, এ সি হল কর্ণ বা অতিভুজ, এ বি হল ভূমি আর বি সি হল লম্ব। ইয়া এইটো এ সি অতিভুজ, অতিভুজ ইংরাজ এইটো হাইপোটেনাস বলি কয়, সংক্ষেপে এইচ লিখি থৈছে। এইচ, এইচ মানে হাইপোটেনাস, অতিভুজ বা কর্ণ, আর পি হল পারপেন্ডিকুলার লম্ব, এইটো পি, আর বি হল বেস ভূমি, এইটো ভূমি। তাহলে ইয়া সমকোণী ত্রিভুজের ক্ষেত্রতে ত্রিকোণমিতি প্রযোজ্য, বেলেগ ত্রিভুজের ক্ষেত্রত নহব। এতিয়া কথা হল যে ইয়া ত্রিকোণমিতি মানে বাহুবুরর অনুপাত, এই কোণ সাপেক্ষে, এ কোণ সাপেক্ষে বাহুবুরর অনুপাত। ইয়াত আমি 6টা অনুপাত পাম, সেই 6টা বাহুবুরর 6টা অনুপাত পাম, 6টা অনুপাত, আর 6টার ভিতর 3টা অনুপাত আর 3টা তার ব্যস্তা অনুপাত। এতিয়া এ কোণ টু এ কোণ হিসাবে, এ কোণ সাপেক্ষে, এ কোণটো কত থাকিব লাগিব, ভূমি আর কর্ণর দ্বারা উৎপন্ন হব লাগিব এ কোণটো। এতিয়া এনেকুৱা সাইন, সাইন, সাইন শব্দটো, সাইন এইটো এটো এটা ইতিহাস আছে যে আমার ভারতীয় গণিতর আর্যভট্টই, আর্যভট্ট অর্ধযা, অর্ধযার পৰা এই সাইন শব্দটো আহিছে বুলি উদ্ভব হয়। আর্যভট্ট মানে 500 খ্রিস্টাব্দ। তারপর এই অর্ধযা, অর্ধযা শব্দটো আরব কান্ট্রিলৈ গল, তাত গল হল জিয়া, জিওয়া, অর্ধটো জিয়া আরবীয় ভাষাত। তারপর আরবর পৰা ইউরোপ কান্ট্রিলৈ গল, ইউরোপ কান্ট্রিতে এই শব্দটো হয়ে গল সাইনাস, সাইনাস। তারপর কালক্রমে হল সাইন, এসআইএন। তারপর ইংরাজ এজন প্রফেসরে এইটো সংক্ষিপ্ত নাম দিয়ে সাইন। এতিয়া সাইন, কস, টেন, কসে, সে, কট, এইবোৰ কি বস্তু,
এইবোৰ বিজ্ঞানীসকলে দিয়া নাম। এইবোৰৰ অৰ্থ কি? যে চাইন, চাইন মানে অপৰ্যায়া, চাইনৰ কোনো অৰ্থ নাই, তাৰ লগত এটা এংগেল দিব লাগিব, কোণ দিব লাগিব। যে চাইন এ, এংগেল চাইন, হা চাইন এংগেল এ, চাইন এংগেল এ, তাৰমানে এইটো এনেকৈ লিখি এইটো এনেকৈ লিখা হয়। চাইন এ, চাইন এ কি? চাইন এ মানে দুটা বাহুৰ অনুপাত, সেই বাহু দুটা কি হ'ব, দুটা বাহুৰ অনুপাত। যে চাইন এ এইটো হ'ব আমাৰ লম্ব, মনত ৰাখিবা তুমি, লম্ব বাই কৰ্ণ, অতিভুজ, লম্ব মানে পি আৰু অতিভুজ মানে এইচ, এনেকৈ মনত ৰাখিব। তেনে চাইনে এই কণ চাপেক্ষে এই কণটো কত হ'ব লাগিব, ভূমি আৰু কৰ্ণৰ দ্বাৰা উৎপন্ন হ'ব লাগিব। এইটো নহয় কিন্তু, কেতিয়াবা আমাৰ এই কণ চি কণ চাইন চি, চাইন চি যেতিয়া লওঁ তেতিয়া ই হৈ যাব ভূমি, ঘূৰাই দিব লাগিব, আৰু ই হৈ যাব লম্ব, সেইটো কথা মনত ৰাখিবা। তাৰমানে এইটো ঘূৰাই দিলে হ'ল তেতিয়া, যাই হওক, এতিয়া পিছত আহিব কচ, কচ কচে হ'ব ভূমি, ভূমি বাই কৰ্ণ, ভূমি মানে বি, কৰ্ণ মানে এইচ, সেইবোৰ ঠিক আছে, সেইটো হ'ল কচ। কচে মানে এই দুটা বাহুৰ অনুপাত, ভূমি অনুপাত কৰ্ণ, মনত ৰাখিব এইটো। তাৰপিছত আহিল টেনে, টেনে টেনে মানে লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব মানে পি, ভূমি মানে বি, টেনে হ'ল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাৰমানে লম্ব অনুপাত ভূমি, এই দুটা বাহুৰ অনুপাত হৈছে টেন এ। এতিয়া চাইনৰ বিপৰীত, চাইনৰ এই তিনিটাৰ ব্যস্তানুপাত, তিনিটাৰ ব্যস্তানুপাত একাদিক্ৰমে চাইনৰ ব্যস্তানুপাত, চাইনৰ ওলোটা হ'ব কচে, কচেকে, কচেক এংগেল এ, কচেক মানে চাইনৰ অৰ্ডাৰ, চাইন কি আছিল, চাইনে আছিল লম্ব বাই কৰ্ণ, মনত ৰাখিবা, তেনে তাৰ ওলোটা হ'ব কৰ্ণ বাই লম্ব, তাৰমানে কৰ্ণ মানে এইচ, লম্ব মানে পি, এইটো হ'ল কচে, তাৰমানে চাইনৰ ব্যস্তানুপাত। কচৰ ব্যস্তানুপাত হৈছে চেকে, চেকে কচ কি আছিল আমাৰ, কচ আছিল ভূমি বাই কৰ্ণ, তেনে তাৰ ওলোটা হ'ব কৰ্ণ বাই ভূমি, কৰ্ণ বাই ভূমি, তাৰমানে এইচ বাই বি, সেইটো হৈছে চেকে, চেকে মানে কচৰ ব্যস্তানুপাত, কচৰ ওলোটা। তাৰপিছত আহিল আমাৰ কট, কটে, কটে মানে টেনৰ ওলোটা, টেন এৰ ওলোটা, টেন এ আমাৰ কি আছিল, লম্ব বাই ভূমি, তেনে তাৰ ওলোটা হ'ব ভূমি বাই লম্ব, তাৰমানে বি বাই পি, এই ছয়টা আমাৰ অনুপাত, চাইন কচ টেন কচে চেক কট, এই ছয়টা অনুপাত তোমালোকে যদি ভালদৰে মনত ৰাখিব পাৰা, তেওঁ ট্ৰিগনমেট্ৰিৰ মোটামুটি তোমালোকৰ আধা জ্ঞান আহি যাব। ট্ৰিগনমেট্ৰিটো হ'ল কিন্তু একেবাৰে নতুন চেপ্টাৰ, তোমালোকে এইটোৰ লোৱাৰ ক্লাছৰ লগত কোনো তাৰ কোৰিলেশ্যন নাছিল, নাই, একেবাৰে নতুন পাইছে, গতিকে এইটো বাৰে 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 প্ৰেক্টিছ কৰিব লাগিব, তেতিয়া ট্ৰিগনমেট্ৰি বুজি পাব। ট্ৰিগনমেট্ৰি সেইকাৰণে কৈছে চৈধ্য নম্বৰ আছে, নেগলেক্ট কৰিব নালাগে। এতিয়া এই যে এংগেল, এই এংগেলটো যেনে চাইন এ, চাইন এংগেল এ, কেতিয়াবা চাইন বি হ'ব পাৰে, বি তেতিয়া নাইণ্টি ডিগ্ৰী হ'ব নহয় কিন্তু বেলেগ, বা চাইন চি হ'ব পাৰে, তাৰপিছত চাইন থিটা হ'ব পাৰে, সেই বেলেগ বেলেগ আৰু। এটা কথা মনত ৰাখিবা, যেতিয়া কেতিয়াবা এইবোৰৰ পাৱাৰ আহি যাব, পাৱাৰ যেনেকুৱা চাইন এ হোল স্কোৱাৰ, এইটো এইদৰে লিখা নহয়, এইটো লিখা হয় চাইন স্কোৱাৰ, বা চাইন হল কিউ, এইটো এইদৰে লিখা নহয়, এইটো লিখা হয় চাইন কিউ, এই ধৰণে প্ৰত্যেকটা অনুপাতে এই ধৰণে লিখা হয়। আৰু এটা কথা ইয়াত মনত ৰাখিব লাগিব আমাৰ, যে কিছুমান বস্তু ইয়াৰ ট্ৰিগনমেট্ৰিৰ ট্ৰিগনমেট্ৰি ভালকৈ জানিবৰ হ'লে আমাৰ ভগ্নাংশৰ যিটো ফ্ৰেকশ্যন, তাৰ যোগ বিয়োগ পূৰণ হৰণৰ বিশেষ জ্ঞান থাকিলে ট্ৰিগনমেট্ৰি ইমান টান নহয়। এটা বস্তু হ'ল পাইথাগোৰাছৰ উপপাদ্যটো ইয়াত আমাৰ দৰকাৰী, এইটো তোমালোকে বহুতে জানা, যদি নাজানা আকৌ আওৰাই দিছোঁ,
আক্রমণত রাখবা যে পাইথাগোরাসে কি কৈছিল সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত কর্ণ বা অতিভুজৰ বর্গ সমান বাকি দুটা বাহুর বর্গর যোগফল তাহলে ইয়াত অতিভুজ যদি এসি হয় এসি স্কোয়ার সমান হব এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার এই কথাটো মনে রাখবা এটা আমার ত্রিকোণমিতিত লাগিব এটা ত্রিকোণমিতিৰ একটা বেসিক ধারণা এইটো বস্তু আমার দরকার এতিয়া হে সম্বন্ধ সম্বন্ধ তো খুব গুরুত্বপূর্ণ তে সম্বন্ধ বা রিলেশন সম্বন্ধ বা রিলেশন এক নম্বর হয় সাইন এ সাইন এ ইন্টু কস এ ইন্টু ইকুয়াল ওয়ান তো সাইন এ আর কস এ সাইন এ ইন্টু কস এ তাহলে সাইন এটা অনুপাত তার ব্যস্ত অনুপাত হচ্ছে কষেকে অনুপাত আর ব্যস্ত অনুপাত পূরণ করলে আমাদের কি হয় ওয়ান দেখো সাইনে আমি কি পাইছি সাইনে পাইছিল লম্ব বাই কর্ণ আর কষেকে মানে কি পাইছিল কর্ণ বাই লম্ব কর্ণ মানে অতিভুজ তাহলে এটা কি হয় এটা কটাকটি করে ওয়ান হয় এটা মনত রাখবে সাইনে ইন্টু কষেকে সমান ওয়ান এতিয়া সাইনে সমান কি মান সাইনে সাইন এ ইকুয়াল ওয়ান বাই কসেক এটা সাধারণ কথা তোমাকে জানি ভাই তারপর কসেকে কসেকে সমান কি মান ওয়ান বাই সাইন এটা কথা হল ইয়ার যদি পাওয়ার দিয়া হয় সাইন স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার ওয়ান এ এইটু ওয়ান হবে ইয়ার যদি স্কোয়ার দিও ইয়ার স্কোয়ার লাগিব ইয়ার যদি কিউব দিও ইয়ার কিউব লাগিব এটার স্কোয়ার দিও এটা স্কোয়ার নহব তাহলে কিন্তু এটা নহব ইয়ার স্কোয়ার দিও ইয়ার স্কোয়ার ইয়ার কিউব দিলে ইয়ার কিউব এটা থাকি বলে কই দেখো এতিয়া দুই নম্বর রিলেশন তো হল দুই নম্বর তো হল আমার কস কস ইনটু সেক সমান তো কস মানে কি কস মানে ভূমি বাই কর্ণ আর সেকে মানে কর্ণ বাই ভূমি এটা কটাকটি করে কি হবে ওয়ান তাহলে কি হল টু ওয়ান হয় অনুপাত আর ব্যস্ত অনুপাত পূরণ করলে হলে কি হয় ওয়ান তাহলে কসে কসে মানে ওয়ান বাই সেক এই তারপরে ইয়ার যদি পাওয়ার দেওয়া হয় ইয়ার পাওয়ার দিব লাগিব ইয়ার যদি স্কোয়ার হয় ইয়ার স্কোয়ার হবে ইয়ার যদি কিউব হয় ইয়ার কিউব হবে তারপর সেকে সেকে সমান ইকুয়াল টু ওয়ান বাই কস ওয়ান বাই টু সমান তারপর আহিল তিনি নম্বর আমার তিনি নম্বর হল টেন এ ইন্টু কট টেন টু ইকুয়াল ওয়ান টেন এ আমি কি পাইছিল টেন এ পাইছিল লম্ব লম্ব বাই ভূমি আর কট হয়েছে ভূমি বাই লম্ব পি বাই পি এটা হচ্ছে বি বাই পি তাহলে এটা অনুপাত আর ব্যস্ত অনুপাত এটু কটাকটি করে পূরণ করে দেওয়া যায় ওয়ান এটু ঠিক একে ধরনের এতিয়া যদি আমি টেন এ ইকুয়াল কি মান টেন এ ইকুয়াল ওয়ান বাই কট ইয়ার যদি স্কোয়ার দেওয়া হয় টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান বাই কট স্কোয়ার ইয়ার যদি কিউব দেওয়া হয় টেন কিউব এ এটা হবে ইকুয়াল ওয়ান বাই কট কিউব ঠিক সেইদরে কট কট ইকুয়াল হব ওয়ান বাই টেন ইয়ার যদি স্কোয়ার দেওয়া হয় ইয়ার স্কোয়ার হবে ইয়ার যদি কিউব দেওয়া হয় ইয়ারও কিউব হব এটি হল তিন নম্বর সম্বন্ধ আরো একটা সম্বন্ধ আছে সেটি হল টেন এ টেন এ ইকুয়াল সাইন এ বাই কস ইয়ার যদি স্কোয়ার দিয়া হয় টেন স্কোয়ার এ ইকুয়াল হবো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ কিউব দিয়া হয় ইয় কিউব ইয় কিউব তারপর কট এ কট এ ইকুয়াল হবো তার হলোটা কস এ বাই সাইন তাহলে ইয়ার যদি স্কোয়ার দিয়া হয় এটা কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার হবো এইটো হল সম্বন্ধ এইখিনি বস্তু মোটামুটি আৰু আছে এইখিনি বস্তু যদি ভালকৈ জানা যায় তেনেহ'লে আমাৰ ত্ৰিকোণমিতিত ইমান অসুবিধা নাহিব আৰু আছে তিনিটা অভেদ ত্ৰিকোণমিতিক আইডেণ্টিটি বা তিনিটা সূত্ৰ
এইটু পরবর্তী ক্লাসত লওয়া হব। আজিলৈ ইমানতে সমাপ্ত কৰিলোঁ। ধন্যবাদ।